ফকুল সিনহা আবার অত্যন্ত ভালো লোক, ওনার পেটে ক্ষুধা নাই, সে বঙ্গবন্ধু শেখ মুজিবের আপন ভাগ্না। ফকুল সিনহা আবার দাদা মনের মানুষ, তাকে সবাই গ্রহণ করে নিয়েছে বরিশালবাসী। যে নৌকা মাকড়ায় ভোট দিয়া আপনাদের এই কলোনির সুন্দরভাবে ঘর বাড়ি এ ঠিক করিয়ে দেবে খোকন ভাই। খোকন ভাই ভালো লোক এবং সে তার কোনো অভাব নাই, কাজেই সে আত্মসাত কিছু করবে না। খোকন ভাই একজন ভালো লোক, খাঁটি লোক। আমার বঙ্গবন্ধুর মার্কেসের নৌকা আমাদের প্রতীক নৌকা। আমরা যখন যুদ্ধ করছি তখন জয় বাংলা করে আমাদের স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলার স্লোগানে আজও আমরা আসি বঙ্গবন্ধু শহীদ হিসেবে। আমরা এই কলোনিতে আসছি, এই কলোনিতে আসে এখানে যে আমরা খুব একটা এতটা ই পাইছি যে এটা বলা বাহুল্য। বরিশাল আমরা অনেক জায়গায় ঘুরছি কিন্তু এইখানে এসে যে এতটা এই উৎসাহ উদ্দীপনা, এই সবাই মিলে ছেলেকে মেয়েকে সবাই উদ্দীপনা, সারা জীবন বঙ্গবন্ধু এই সাধারণ মানুষের জন্য কথা বলে গেছে, কাজ করছে, দেশ সাথে করছে। তার মেয়ে শেখ হাসিনা এই সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য আজকে সে কাজ করতেছে, এই দেশ উন্নয়ন করতেছে। আপনাদেরকে এতটুকু শুনে দিতেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কয়জন মেয়র বা পৌর চেয়ারম্যান এসেছেন তার মধ্যে 1000 গুণে ভালো এই খোকন শ্রেণীবাদ, আজকের যিনি আমাদের নৌকার প্রতীকে দাঁড়িয়েছেন। খোকন শ্রেণীবাদ আব্দুর রব শ্রেণীবাদের ছেলে, উনি খুব নরম ভদ্র এবং ভালো লোক, ওনার পেটে ক্ষুধা নাই, উনি নিজে যা আল্লাহর ইচ্ছা কামে রোজগার করেন তাতে ওনার সংসার চলে যায়। উনি এখানে আসার একমাত্র কারণ যে বরিশালবাসীকে উন্নয়নের শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা সেবং এবং যাতে উন্নয়ন হয় সেই জন্য ওনাকে আমার নেত্রী শেখ হাসিনা ওনাকে এখানে পাঠাইছেন এবং উনি বরিশালে উন্নয়ন করবেন এই প্রত্যাশা রাখি। সিনহাবাদ অত্যন্ত ভালো লোক, সে বঙ্গবন্ধু শেখ মুজিবের আপন ভাগ্না এবং আব্দুর রব সিনহাবাদের ছোট ছেলে, সে অত্যন্ত ভালো লোক। যদি সে এখানে তাকে যদি এই সবাই ভোট দিয়া নির্বাচিত করে তাহলে এই যে খেটে খাওয়া মানুষ, এই মেহনতি মানুষ, এই যে জনগোষ্ঠী, এই ইর মানুষের সবার উন্নয়ন হবে এবং তাদের জন্য তিনি কাজ করবেন। আমরা গৌরনদীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বরিশালের 1 থেকে 30টি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে আমরা কাজ করছি। আজকে আমরা শেষ প্রচারণায় এই কলোনিতে আসছি, এই কলোনিতে আসছি আমরা মুক্তিযোদ্ধার বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই আমাদের সাথে, গৌরনদীর মুক্তিযোদ্ধার সবাই এসেছেন এবং আমরা চাই যে বরিশাল উন্নয়নের জন্য যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে খোকন সিনহাবাদকে নমিনেশন দিয়েছেন, একজন ভালো লোক, স্বচ্ছ লোক, যে সাদা লোক, সাদা মনের মানুষ, তাকে সবাই গ্রহণ করে নিয়েছে বরিশালবাসী, এটা আমরা জেনে আমরা খুব আনন্দিত এবং আজকে শেষ প্রচারণায় আমরা মনে করি বিজয়ের মালা খোকন সিনহাবাদের গলায় হবে।